তোমাদেরকে তো বলছিলামই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, শুধু রাস্তার অবস্থাটা দেখো। আমাদের সিঁড়ি অব্দি ডুবে গেছে, সিঁড়ি ডুবে গেছে, পুরো রাস্তাটাই এরকম ডুবে গেছে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদূরে এখনো। মাছ ধরতে নামবি? হ্যাঁ, মাছ ধরতে নামবি? চল চল, জল ঘাটার বিশাল ওস্তাদ এই দুজন। না 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 বাবা, জোক আছে, কামড়ে দেবে, এই দেখ জলে কত পোকা আছে। আমরা এখন সারা ঘর শুধু জামা কাপড় মেলে বেড়াচ্ছি, জায়গা পাচ্ছি না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। সকালবেলায় আজকে উঠেছি 10:30 দিকে। তো অনিক আর উজান আজকে সকালবেলা উঠে পটি করে নিয়েছে, আর ওদের বাবা ধুইয়ে দিয়েছে, তারপর আমি উঠেছি। উঠে ওদের জন্য নিয়ে এলাম মুড়ি, চিনি আর জল। মুড়ি চিনির জলটাই খাওয়াবো, কারণ ওদের পেটটা সবে সবে পেট খারাপ থেকে উঠেছে তাই জন্য। আর মাঝে মাঝেও ওদেরকে সকালবেলা এরকম হালকা খাওয়াই। আর আমাদের জন্য করে নিয়ে এসেছি এখানে চা। তো আমি বসে বসে এদিকে চা খাবো, বিস্কুট কৌটোও নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো এই যে অনিক আর উজান, অনিক হচ্ছে ওর বাবার গাড়ির চাবি নিয়ে বসে বসে খেলা করছে, আর উজানও বসে বসে মানে বেবি দেখছে। সকালবেলা উঠে আগে ঘরটার ঝাড় দিতাম, এখন আর সেগুলো করতে হয় না, কারণ আমাদের একটা কাজের কাকিমা আছে, তোমাদেরকে তো বলেইছি। কারণ আমার শাশুড়ি মার জবে থেকে ওই হাতে তেল পড়ে হাতের অবস্থা খুবই খারাপ, পুরো 3টে নার্ভ নষ্ট হয়ে গেছে, হাতটার অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে পরে দেখাবো ভালো করে। ওই জন্য ওই কাজের কাকিমাটাকে রাখা হয়েছে। তো ভালোই হয়েছে, কারণ অনেক আরও যান দুটো বাচ্চা নিয়ে তো সম্ভব নয় সবসময়, ওই জন্য। তো এই যে আমি ওদেরকে নিয়ে বসে আছি, আর ওদেরকে বলছিলাম ছবি তুলবো, তো ওই জন্য স্ক্রিনশট নেবো বলে ওদেরকে বললাম তাকিয়ে থাক। তো এদিকে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, কারণ একটা কাকু এসছে, তার কালকে ফোন চুরি হয়ে গেছে, তো ল্যাপটপ নিয়ে এসছে উদিতের কাছ থেকে, ল্যাপটপে কী সব করছে। ওই জন্য ওর চাটা আমার এখানে আছে, আর ও গেছে ওই ওখানে হেল্প করতে। আর আমি এদিকে চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, আর মাঝে মাঝে অনেক আরও জনকে খাইয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে আমাকে এখন আর কোনো কাজই তেমন করতে হয় না, ওই আমার যখন মানে যা ইচ্ছা হয় তখন তাই করি। রান্নাটা আমার শাশুড়ি মাই সব করে নেয়, আর যেদিন যেদিন মানে ধরো মাংস হলে আমি রান্না করি, কোনো মাছ রান্না করার ইচ্ছে হলো বা বললো আমাকে, তখন আমি করি। অনিক আর উজানের তরকারিটা করি, আর অনিক আর উজানের ওই পটির প্যান্ট, তারপর টয়লেটের প্যান্ট, ওদের জামাকাপড়, ছেলেদের যা করতে হয় আর কি বাচ্চাদের, তো ওইগুলোই করি। আর এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমাকে আর করতে হয় না। আর সকালবেলা কিছুটা বাসন রেখে দেওয়া হয়, আমাদের যেহেতু দুপুরবেলা রান্না করা হয়, মানে একবেলাই রান্না হয়, রাত্রেবেলা খুব কম রান্না হয়। তো আমার শাশুড়ি মা সব বেশিরভাগই ধুয়ে রাখে, আর রাতের যেগুলো থাকে সেগুলো ওই কাকিমাটা সকালবেলা এসে ধুয়ে দেয়। আর অনেক আরও জানের জামা কাপড় আমি ওই কাকিমাকে দিয়ে ধোয়াই, মানে কাচাই না, আমি নিজেই কেচে নিই সব কিছু, কারণ আমার কোনো অসুবিধাও হয় না, আর আমরা অভ্যস্ত তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে সকালবেলা মাছ আনলে, তো মাছ নিলে বা মাছ আনলে তখন আমার শাশুড়ি মাই কাটে, আমি আর সকালবেলা কাটি না। যখন ওই শ্বশুরমশাই নিয়ে আসে সন্ধেবেলা মাছ বা বিকেলবেলা মাছ, তখন আমি কাটি। তো এই হচ্ছে ব্যাপার, যখন সন্ধেবেলা করে তো বাপের বাড়ি চলে যাই, যখন থাকি তখন একটু চাটা করি, এরকম মানে করি না এমন নয়, আবার সব করি এমন কিছু নয়, কারণ দুটো বাচ্চা সামলে যতটা করা ততটাই করি, আর বাদ বাকি আমার শাশুড়ি মা করে, আর কাজের কাকিমাটা তো আছেই জানো তোমরা। তো এই হচ্ছে ব্যাপার, আর যখন ওই কাজের কাকিমা আসে না তখন আমার শাশুড়ি মাই ঘরটার সব মুছে দেয়, আমি আমাকে আর মুছতে হয় না। তো সকালবেলা উঠে চুলটা একটুখানি জাস্ট আঁচড়েছিলাম, আর সকালবেলা নাইটিটা চেঞ্জ করে নিয়ে আর ওদেরকে খাওয়াচ্ছি, আর আমি চা খাচ্ছি, আর ভাবছি যে উদিত কখন আসবে, ওর চাটা তো ঠান্ডাই হয়ে গেছে, তো তোমরা দেখতে পাবে ও আসবে একবার। তো চাটা খায়নি, পরে ঠান্ডা হয়ে গেছিলো খেয়েছে, তো এখানে কি একটা দরকারে এসেছিলো তাই জন্য। তো আগের দিন
গেছিলাম বাপের বাড়িতে, মানে ডেলিই যাই সন্ধ্যাবেলা করে, তো আজকে আর আমরা যাব না ভাবছিলাম। তারপর আবার ভাবলাম যে না, যদি বৃষ্টি হালকা কমে তাহলে একটুখানি ঘুরে আসব। কালকে একদিন হচ্ছে যায়নি, তো ওই জন্য অনিকারও যেন বলছিল যাবে, আমারও মন খারাপ করে, কারণ ওরা তো ছোট থেকে ওখানে মানুষ, ওদের তো মন খারাপ করবেই, আর আমার বাপের বাড়ি যেহেতু কাছে ওই জন্য আমার মন খারাপ করে না যেতে পারলে। তো ইচ্ছে করেই একদিন গেলাম না, আবার যাব আজকে। তাই জন্য ওই দেখো খেতে খেতে আবার শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে আবার খেয়ে নিচ্ছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য সকালবেলা কাস্টমার তো আসতেও পারেনি, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে জল জমেছে, আর আমাদের এই পাড়াটায় প্রচুর পরিমাণে জল জমে। তো অনিক দেখো গিয়ে ওখানে ওদের প্যান্ট রাখা হয় সেই মানে সেই বাস্কেটের উপরে বসে বসে খেলা করছিল, ভু গাড়ি চালাচ্ছিল, আর রুজান শুয়ে শুয়ে দেখছে। তারপরে আবার বললাম যে এদিকে চলে আয়, দিদা ঘর মুছছে। তো ওরা আবার চলে আসলো, কথা বললো, ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমারও চা খাওয়াটা হয়ে যাচ্ছে। অনিককে ওদিকে বকা দিচ্ছিলাম যে তুই চলে আয় নাহলে কিন্তু খুব মারবো, তারপরেও আবার চলে এসছে। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমার ভিডিওর কাজ থাকলে করি, না হলে রাত্রেবেলা যদি করে রাখি তাহলে আর সকালবেলা করতে হয় না, নয়তো সকালবেলা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, অনিকা রুজানকে সামলাই পুরোটাই, আর ভিডিও করি আর ভিডিওর কাজ করি। তো চলো গুড মর্নিং, ব্লগটা স্টার্ট করা যাক। হাই করে দাও শোনা, সবাইকে হাই করে দাও শোনা। হ্যালো, সবাই ভালো আছো? বলো গুড মর্নিং। বৃষ্টি হচ্ছে, কই চুটকিটা দেখিয়ে দাও, তোমার চুটিটা দেখিয়ে দাও, অনি চুটিটা দেখাও, চুটকিটা দেখা, অনি তোর চুটকিটা দেখা। আচ্ছা বাথা, এই যে খেলনা গাড়ি দিয়ে দিয়েছি, ওরা খাটে বসে বসে এখন খেলা করছে, আর হচ্ছে সারা খাট টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, জানলায় গিয়ে বৃষ্টি ধরছে, এই করছে দুজন মিলে। খেলা করো খেলা করো, বাহ বাহ বাহ, কত সুন্দর খেলা করে অনিকু জান। বৃষ্টি নিচে ফেলছিস কেন? ফেলিস না, নিচে নিচে ফেলিস না, এখানে রেখে দে, অন্য খেলনা নিয়ে খেলা কর। বাঁদর মামা বের কর, বাঁদর মামা, বাঁদর মামা বের কর। হ্যাঁ হ্যাঁ, এই যে এক্ষুনি টয়লেট করেছি, প্যান্টগুলো খুলে রেখেছি, আর এই দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, আনির হনুমান কই? আনির হনুমান, উনানের হনুমান কই? আচ্ছা চলো ওরা খেলা করতে থাকুক, আমি জামা কাপড় সব ভিজিয়ে রেখে এসেছি, কাজ বল একটু পরে। আজকে বৃহস্পতিবার, মা গেছিল পুজো দিতে আর বৃষ্টির মধ্যে আটকে ছিল অনেকক্ষণ, তো চলে এসছে। আর অনিকা রুজান এখন ওদের ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে। কি প্রসাদ দিয়েছে ঠাকুমা? কি প্রসাদ দিয়েছে? আম আর কি? মিনি মিনি মিনি, হ্যাঁ মিনি আর আম, ওরা এখন প্রসাদ খাচ্ছে। চুপচাপ বসে বসে খাবি তো? হ্যাঁ অনি এদিকে তাকা, অনি এদিকে তাকা, ছবি তুলবো, এদিকে তাকা অনি, অনি এদিকে তাকা, খেলনা গাড়ি নিয়ে মাঝখানে বসে খেতে হবে ভগবান। অনি গেই দেখ, এই দেখ কে এসেছে, দেখ কে এসেছে, দেখ এই তো, হাই এদে ছোট্ট বনু এসেছে, দেখ এই দেখ এই তো ছোট্ট বনু, ছোট্ট বনু এনে তুতুর বাচ্চা নে অনি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য অনেক ওজনকে আজকে একটু গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করানো হচ্ছে। সকাল দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, নামা খুলে দাও। কারেন্ট চলে গেল তো আরো উল্টে, এক্ষুনি চলে গেল, ওই সাইডের কলটা পুরো খুলে দাও, হালকা গরম জল বেরোবে কারণ কারেন্ট চলে গেল এক্ষুনি। তাহলে দুষ্টুমি করবি না তো, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ করে দিয়েছি, যাও গায়ে জল ঢেলে নাও। তাড়াতাড়ি এনে করে নাও, এখানে জামা কাপড় ভিজে না আছে, এখনো জামা কাপড় কাচা হয়নি, এই যে স্নান করে দিচ্ছে ওদের। কত তুই স্নান কর,
শরীরটা ভালো থাকলে বৃষ্টিতে ছেড়ে দিতে হবে, শরীরটা ভালো নেই। চল ওরা স্নান করে নি। স্নান কমপ্লিট, এখন ওদের মা জামা কাপড় কাচবে। আর এখানে ওরা দুজন বসে বসে কি করছে? কি খাচ্ছ? চিপস খাচ্ছ? কই দেখি, এদিকে তাকিয়ে দেখিয়ে দাও বা একটা হাতে ধরে দেখাও, বাটি ধরে না, উজান একটা হাতে ধরে দেখাও, কই দেখাও, বাবার দিকে দেখাও, বাটিটা রে, হ্যাঁ দেখাও, উঁচু করে দেখাও। ইয়ে চিপস খাচ্ছে তোমরা, কই আবার তাকাও, আবার তাকাও, অনেক তাকাও, অনেক তাকাও, বাটি ধরে, বাটিটা একটু নিচু করো উজান, বাটিটা একটু নিচু করো, বাটি রাখ, বাটি রেখে এমনি তাকাও, বাটি রেখে এমনি তাকাও, হ্যাঁ খাও খাও, খেতে খেতে তাকাও, বা 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 বা, চিপস ভালো লাগছে, উজান এদিকে তাকা, উজান এদিকে তাকা, অনেক এদিকে তাকা, বাহ তোমরা চিপস খাচ্ছ, আচ্ছা চিপস খাও, ন্যানু কয়েছ, আচ্ছা খাও। আর আমাদের ওখানে তো বললামই তোমাদের সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তায় জল জমে গেছে, রাস্তা পুরো জল জমে গেছে। না 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 না, চলো ভিতরে চলো, এখানে এখন জামা কাপড় কাচা হচ্ছে, এখানে অনেক প্যান্ট জামা জমে গেছে, কালকে ওরা সারাদিন প্রচুর হিস করেছে, আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু আর কিছু করার নেই। ওখানে জামা কাপড় গুলো কেচে নিক, অনেক ওজনের কাছে যাবো, তা নাহলে মা রান্না করছে ওদিকে, আজকে অনেক বেলাও হয়ে গেছে, বেলা হয়নি, 1:10 তাড়াতাড়ি হয়ে যাবে। ও জামা কাপড় কেচে স্নান করে নিলে মোটামুটি, ওদের স্নান হয়ে গেছে, জামা কাপড় স্নান করে নিলে আমি জামা কাপড় গুলো নিচে মেলে আসবো, উপরে আগে দেবো, তারপর বাদ দেখে নিচে দেবো, হ্যাঁ দিয়ে আমি স্নান করবো, নাইটি টাইটি গুলো সব নিচে দিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে জামা কাপড় কেচে নাও। তোমাদেরকে তো বলছিলামই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, শুধু রাস্তার অবস্থাটা দেখো, আমাদের সিঁড়ি অবধি ডুবে গেছে, সিঁড়ি ডুবে গেছে, পুরো রাস্তাটাই এরকম ডুবে গেছে, পুরো রাস্তাটাই ডোবা। তোরা মাছ ধরতে নামবি? হ্যাঁ মাছ ধরতে নামবি, চল চল, জল ঘাটার বিশাল ওস্তাদ এই দুজন। না 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 বাবা, ঝোঁক আছে, কামড়ে দেবে, এই দেখ জলে কত পোকা আছে। আমরা এখন সারা ঘর শুধু জামা কাপড় মেলে বেড়াচ্ছি, জায়গা পাচ্ছি না, হ্যাঁ পুরো মাথা পর্যন্ত। চলো 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 চলো, আমিও যাচ্ছি, চলো চলো। ওখানে কি নেই? ওখানে বাবা জোম্যাটো আছে, ওই তো জানলা দিয়ে দেখবো, দেখো ওরা কি করছে, দেখো শুধু উজান দেখো মাম ধরতে নামবে, ওই তো মাছ যাচ্ছে, দেখ জানলা দিয়ে দেখ, জানলা দিয়ে দেখ, জানলায় মাছ ধরবে, ওকে তো মনি জানলা দিয়ে মাম ধরে নিল, তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দুজন মিলে এখন বৃষ্টি দেখছে আর মাছ ধরবে বলছে, কি বিচ্ছিরি ওয়েদার। এখন এখানে মানে লাঞ্চ হচ্ছে, কি দিয়ে লাঞ্চ হবে তোদের আজকে? একটু লবণ, একটু চিনি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, তেলাপিয়া মাছ ভাজা দিয়ে খাও, শুকনো শুকনো খাবে, না না জল জল্লা দিলে ওরা খায়। ইমা তুই পায়ে এটা কি মেখেছিস? হ্যাঁ তুই পায়ে কি মেখেছিস? এইখানে একটা জাফি আছে না আমাদের, ওই বাইরে বাইরে বাইরে, হ্যাঁ জল না জাফিটা খুলে গেছে, হ্যাঁ জাফি নেটটা নিয়ে আসবি ঘরে, দেখেছো পায়ে কামড়ে দিয়েছে অনেক, ওকে একটু চুপ করিয়ে দিলাম, তা নাহলে খুব কাঁদছিল, খুব জোরে কামড়ে দেয় অনেক, পিয়া মাম দিয়ে ভাব খেয়ে নাও, সবাইকে বলে দাও হাই আমরা মাম
ওরা খুব ভালোবাসে তেলাপিয়া মাছটাকে। আচ্ছা ঠিক আছে, ওরা লাঞ্চটা করুক, আমি স্নান করি কারণ বেলা হয়ে যাচ্ছে। চলো এখন টাটা, আমাদের খাওয়ার সময় দেখা হবে, টাটা। আর তোমরা শর্টস দেখতে থাকো, শর্টস আবার আপলোড করছি আস্তে আস্তে, অনেকদিন শর্টস আপলোড করিনি। আর তোমরা তো অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কেন আমরা তো বলতে পারবো না। ভিডিও যদি ভালো না লাগে তাহলে বলো কোনটা ভালো লাগছে না। অবশ্যই তোমরা যেমন কমেন্ট করো কমেন্ট করো, আর কমেন্ট সেকশানটা আমাদের প্রায় সময় অফ হয়ে যাচ্ছে। এই কমেন্ট সেকশান অফ হয়ে যাচ্ছে কারণ এই কারণটা আমি বলে দেবো ভিডিওতে যে কী কারণে অফ হচ্ছে। তো অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেকেই আছো কমেন্ট করো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 20K করতে হবে আমাদের। অনেকদিন শর্টস দিইনি, অনেকদিন হলো মানে ঠিক মতো শর্টস করিও নি, এবার থেকে শর্টস করবো তাড়াতাড়ি। অনেকজনকে অনেকেই দেখতে চাইছে, তাড়াতাড়ি এবার চ্যানেলটা আমাদের 20K ফ্যামিলি মেম্বার করতে হবে। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা। এখন এখানে খেতে বসবো, আজকে রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা, লাস্ট দিয়ে দেখাচ্ছি বেলে মাছের ঝোল কচু আলু দিকে, এটা লেবু, এটা শুক্তো, এটা ভট কচু ভাজা। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই, অনেক জনে খাওয়া হয়ে গেছে, বেলা আড়াইটা বেজে গেছে, আড়াইটা হয়ে দুজন খেলা করছে, এই শর্টস দেখছি। কি খাচ্ছিস? পাপা কে দিয়েছে? আর কি খেয়েছিস? আর কি খেয়েছিস? আর কি দিদে কি দিয়েছে? আচ্ছা আচ্ছা আচিব আচিব দিয়েছিল। আচ্ছা অনেকজন এসছে অনেকক্ষণ, আমি ফোন নিয়ে বেরিয়ে গেছিলাম, আমার কাছে দুটো ফোন ছিল, দোকানে গেছিলাম, আসার পরে দেখি ওদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব পাড়া প্রায় জলে ডোবা। বাহ পাপা ভালো লাগছে, এদিকে ঘুরে, হ্যাঁ মিমিও খাচ্ছে, তুই এদিকে ঘুরে ঠিক হয়ে বস, অনিক এদিকে ঘুরে ঠিক হয়ে বস, কই দেখিয়ে দে কি খাচ্ছিস, সুজান দেখিয়ে দে, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এইটাকে ওইটা গ্লাসেরটাকে শেষ কর, কই এদিকে তাকা, দুজন এটা খেয়ে দেখ, দেব দেব ওইটা দুজনে এদিকে তাকিয়ে খা, এদিকে তাকিয়ে খা, এই দেখ আমার মাথায় কি উঠেছে, দেখ এই দেখ কি উঠেছে, শিং উঠেছে। বাহ তুই এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিস, তুই এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিস, এত তাড়াতাড়ি তুই খেয়ে নিচ্ছিস, শেষ। আরে মিমির এই গ্লাসে লঙ্কা দেওয়া আছে, তুই খাবি লঙ্কা, খাবি দে তোকে লঙ্কা দে তো একটু। কি অবস্থা দেখেছো, কি তাড়াতাড়ি ওরা খেয়ে নেয় কোল্ড ড্রিঙ্কস, ওর দেওয়া হয় না, ওরা অনেক দিন পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কারণ ওয়েদার খারাপ একদম, অনেক দিন পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, পুরো একদমই খায় না এখন কোল্ড ড্রিঙ্কস, আস্তে আস্তে খা। খাও কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও, হাই করে দাও আরেকবার, এখন ওরা কোনো কথাই শুনবে না। এখন গানের ক্লাস হচ্ছে, দেখো ভুগাই ওটা উজানকে দিয়ে দাও, অনেক ওটা উজানকে দিয়ে দাও, যে গান করবে তাকে আমি আবার পাপা দিব, তাহলে মিটি মিটি গানটা একটু করে দাও তো। এনি এনি আরে পাপা খাবি, আরে আসিব খাবি, না সব না বলি, না না আরে আসিব খাবি, ভুইয়া খাবি তো, বাবার দিকে তাকিয়ে তাড়াতাড়ি মিটি মিটি চলছে সূর্য তারা, তাড়াতাড়ি এই অনেক পালিয়ে যাচ্ছে, কি হলো মিটি মিটি রইছে ছোট্ট তারা, খাবি বাট ভুগাড়ি চালাচ্ছে, তুই কি করছিস অনিক, ভুঙ্গাই চালাচ্ছিস, আচ্ছা চালা, খেলা করো, মারতে নেই উজান, মারতে নেই, খেলা করো। এই দেখো আমাদের এখন কি খেতে দিয়েছে, আনি
মাংস, মুরগির মাংস, কখো, হ্যাঁ লঙ্কা, আর এখানে আছে পরোটা, এটা আমার, এটা উদিত। সুজান খুব মাছ খাবে আজকে, খুব সকাল থেকে সবাইকে খুব ধরে ধরে মাছ খাবে। রুটি দাবে মাম দিয়ে দে, তাহলে আমার বাবাকে মাম দিয়ে দে, আমার বাবাকে মাম আদর কর, আমার বাবা এনেছে। ওঠো, কি বললি? তাহলে খেতে দেব না, দেব না, দেব না। এ এ রুটি খাবি আনি, দাদাকে একটু আদর করে দে, দাদা দাদা মাম কখন এনেছে না, হ্যাঁ দাদাকে মাম দিয়ে দে, মাম দিয়ে দে বাবা, হ্যাঁ ভালো করে দে, আনি মাম দিয়ে দাও, দাদা ঘোয়া হয়েছে, ঘোয়া মারলি তো, আমি বলছি যে আমি এতটা খাবো না, তুলে দিতে বলছি, তুই না তুই আমাকে দিয়ে দে, চোখে মারলি কেন, চোখে করে, ও চোখে করে মেরে, কার বাবা, আচ্ছা ঠিক আছে চুপ কর, এরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে হাত বুলিয়ে দে, এনে এ আনি, তুই রুটি নিবি, তাহলে আমার বাবাকে একটা চুমু দিয়ে দে, মাম দিয়ে দে আমার বাবাকে, এনে উজান আমার দাদাকে একটা মাম দিয়ে দে, দাদাকে মাম দিয়ে দে, এনে এনে মিতু, ওকে ও সাহস, অনি হ্যাঁ তুমি দাদাকে আদর করে দাও, রুটি দাও, হ্যাঁ দাদা দাদাকে মাম দিয়ে দাও, দাদাকে মাম দিয়ে দাও, রুটি খাবে বলে এসছে, এখন দুশ্চিন উদিতের খাওয়া শুরু হয়ে গেছে, আমি একটুখানি খাই, বাবার সাথে কেমন করছে দেখো, দেখাচ্ছে করে খেলা করছে, চল আমরা খেয়ে নি। এ নানান কি খাচ্ছিস নানান, বলে দাও কি খাচ্ছ, মাংস আর কি, কি খাচ্ছি আমি, কি খাচ্ছি বাবু, সরে আমি কি খাচ্ছি, মাম্পো আর কি, বাহ কেমন লাগছে খেতে বলো, কেমন অনেক কেমন লাগছে দেখাও, অনেক কেমন লাগছে, ওই দেখ জামাটা, জামা খুলে না, জামা খুলে না, আচ্ছা চল ওরা খেয়ে নিক, রুটি মাংস খাওয়া, চাবি দিলাম, আবার দুধ চা করো, দুধ চা খাবো, খেয়ে নিয়ে বৃষ্টিটা একটু, এবার যাবো বাড়ির দিকে, আর এই দেখো আমাকে উদিত গি সুন্দর না দেখতে, আমার এখনো রাখা আছে, এটা কত বছর আগে দিয়েছিল, কি সুন্দর দেখতে, এই দেখো বাবা নিয়ে এসেছিল কালকে আলু বখরা, আলু বখরার চাটনি করেছিল কালকে, আর হ্যাঁ আজকের গুলো পুরো আলু বখরা তো শুকনো, অনেকেই খায় শুকনো চাটনি, আমাদেরও খাওয়া হয়, কিন্তু এই দেখো পুরো কি সুন্দর ফলটাকে কিনে এনেছিল, আমি খেয়ে দেখবো কেমন লাগছে, ভিডিও কর, ভিডিও কর, আমি আলু বখরাটা খেয়ে দেখি, এটা খাবো পাকাটা, পাকাটা আমার খুব ভালো লাগে, আমি আমি আলু বকরাকে চা খাবো, দারুন মিষ্টি আছে, ভালো, এগুলোই তো শুকনো করে বিরিয়ানি দিবে, দারুন লেগেছে, এমনি আমাদের আলু বকরা খেতে আমি খুবই ভালোবাসি। অনিক আর উজান দেখো বাবার কাছে এখানে আলু বখরা খাচ্ছিল, তো এদিকে টিভি টিভি চলছিল বলে ওই জন্য আর তোমাদেরকে মানে করতে পারিনি, এই দেখো বাবা দিকে ছুরি দিয়ে আলু বখরাটা মানে ফলটাই নিয়ে এসেছিল, শুকনো নিয়ে আসেনি, শুকনো আমাদের বাড়িতে আনা হয়, তো দারুণ লাগে খেতে, বিরিয়ানিতে খেতে তো খুবই ভালো লাগে, আর আলু বখরার চাটনিটাও খেতে খুব ভালো লাগে। এদিকে অনিক আর উজান দুজনে দুটো ছুরি নিয়ে লেগে পড়েছে কাটতে, কাটবে আর খাবে, তো এখানে দাদার সাথে বসে বসে ওরা খেলা করছে আর খাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আলু বকরা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ওখানে কাদের কাদের মানে কোনখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানিও, আমাদের তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যেই এসেছি, উজানের দিকে খাচ্ছে, দেখো টক লেগেছে কেমন করছে,
তো বৃষ্টির মধ্যে সবাই কি করছো, কি খাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনিকা রুজান এখান থেকে খেলা করে নিয়ে তারপরে আবার বাড়ি নিয়ে চলে যাব ওদেরকে। ওরা এখানে এসে পটি টটি করে নিয়েছে, তো জামাটা আমার জন্য খুলে দিয়েছে গরম লাগছিল বলে। ফ্যানটা কিছুক্ষণ আমরা অফ রেখেছিলাম। আর এদিকে দেখো আমাদের আনলাটা আবার এদিকে মা রেখেছে আর কি ঠিক করে। বাড়ি চলে এসেছি, অনেক জনে যে খাটের বড় খেলনার ওই বাথটপের ওইটা তুলে নিয়েছে, বসে বসে এখানে খেলা করছে আর ওখানে জিনিস গোছাচ্ছে। আর আমাদের এখানে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা বলার মতো না। রাস্তা পুরো ডোবা, আমি তাই প্যান্ট গুটিয়ে গাড়ি তুলেছি। মানে আমাদের গেটের সামনে তাই তোমার কতটা করে এক হাতের হাফ পোর্শন অব্দি, এরকম হাফ পোর্শন অব্দি জল পড়ে। এত না ঠিক করো না, ওদের একটু পরে খাওয়া দাওয়া হবে আজকে, কারণ ওরা পরোটা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, আলু বোগড়া খেয়েছে। কারণ ওদের যেহেতু পেট খারাপ থেকে সবে উঠেছে, তাই জন্য আমি খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক ভাবেই দেওয়ার চেষ্টা করছি। দুপুরবেলা তো মাছ ভাজা দিয়েছিলাম, আর এখন মাছ ভাজা দিলাম না। কালকে তো তোমরা দেখতেই পেলে যে রাত্রেবেলা চটা বেলে আর ইলিশ মাছ নিয়ে এসেছিল আমার শ্বশুর মশাই, আবার সকালবেলা পাঁচটা ইলিশ মাছ নেওয়া হয়েছে আর তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল ওদের জন্য। তো সেটাই ভাজা করে দেওয়া হয়েছিল। রাত্রেবেলা আমি বারণ করলাম যে এখন আর দিতে হবে না, কারণ ওদের থাক রাত্রেবেলা দেবো না, আবার কালকে দেবো। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা যেহেতু ওই বাড়ি থেকে পরোটা আর তরকারি খেয়ে এসেছিলাম, ওই জন্য আমাদের খিদেটা পাচ্ছিল না। তারপরে আবার অনেক দেরিতে ততক্ষণে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে চলে এসেছি ভাত বাড়তে। আর উদিত্য বলছিল খাবে না, তারপরে বললাম তাহলে অল্প করে খাব, তো ওকে অল্প করে দিলাম আর আমি মোটামুটি খেয়ে নেব, কারণ ওই লুচি পরোটা রুটি আমার মানে যতই খাই আমার ভাত লাগে আর আমি ওগুলো বেশি খেতেও পারি না। আর এদিকে কচু ভাজাটা গরম করছিলাম আর ইলিশ মাছ ভাজাটাও একটুখানি গরম করে নিচ্ছিলাম, গরম গরম না হলে ভালো লাগে না এগুলো খেতে, তাই জন্য। আর এদিকে দেখো দুজনের জন্য ভাত বেড়ে টেবিলে নিয়ে নিয়েছি, ওদিকে অনেক আরও যান বেবি দেখছে বসে বসে, মানে ওরা এতক্ষণ খেলা করছিল ফোন কিছুতেই দেখবে না, বসানো তো যায় না, তারপরে আবার কোনো মতে বেবি দেখছে। আর এদিকে এই যে আমাদের অ্যাকোয়া থেকে আমাদের অ্যাকোয়া না কি আমাদের কুচিনা কুচিনা কুচিনার হচ্ছে ফিল্টার, তো ওই ফিল্টার থেকে ফিল্টার অ্যাকোয়াগার্ড আর কুচিনার হচ্ছে চিমনি সেইটা বল, তো যাই হোক হ্যাঁ এই তো জলটা ভরে নিলাম আর কি, মানে ওকে গ্লাসে দিয়ে দিলাম, আমি বোতলে খাই ও গ্লাসে খায়। তো এদিকে কচু ভাজাটা গরম করা হয়ে গেছে দুজনের জন্য নিয়ে নিচ্ছি, তো সবাই তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবারে আমরা দুজন খাবো। খেয়ে দিয়ে তারপরে আমি ওকে বলেছি যে তুই ওদের নিয়ে বসে থাকবি আর আমি এগুলো মেজে টেজে তারপরে, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো বললামই, দেখতেই পেয়েছো কতটা পরিমাণে জল হয়েছে। কালকে তোমাদের আবার দেখাবো যে আরও কতটা জল হয়েছে, তো যে মনে হচ্ছে কাজের কাকিমাটা আসবে না, কারণ এতটা বৃষ্টির মধ্যে কিভাবে আসবে বলো, অনেক দূর থেকে আসে ওই জন্য। তো ওই জন্য বাসনগুলো মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা সব কিছু মেজে গুছিয়ে রেখে দিয়েছে, আমরা যেহেতু খেতে বাকি তো ওই জন্য এই বাসনগুলো আছে, এগুলো ওই জন্য মেজে টেজে গুছিয়ে তারপরে আমি যাব। তো ও তো সব তরকারি খায়নি, মাছের ঝাল দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে একটুখানি খেয়েছে, আর আমি এদিকে কচু ভাজা দিয়ে খাচ্ছিলাম। তো এটা হচ্ছে ভুট কচু ভাজা, তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ইলিশ মাছের মাথাটা নিয়েছিলাম, তাই দেখাচ্ছিলাম যে মাথাটা ভাজা খাচ্ছি আর কি। ইলিশ মাছ ভাজা খেতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে। আর এখানে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে তুই একটু দেখা তোর মুখটা। তারপরে উদিত খেয়ে দিয়ে চলে গেছে ছেলেদের কাছে, ওদেরকে নিয়ে বসে খেলা করছে। আর অনিক আর রুজান এখন মানে ওদের ওরা রাত দুটো আড়াইটার আগে ঘুমায় না, মোটামুটি দুটো দশ পনেরো দুটো পাঁচ আড়াইটা এরমভাবে ছাড়া ঘুমায় না এই টাইম ছাড়া, তো ওই জন্য ওদেরকে নিয়েও খেলা করছিল। আর আমি এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি। তো তাড়াতাড়ি করে মেজে গুছিয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিয়ে তারপরে ঘরে যাব। তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এই বাড়ি চলে আসার পর থেকে যারা ভিডিও দেখছো, যারা আগে থেকে ব্লগ দেখো, তারা অনেকেই কমেন্ট করো, অনেকে আবার বলো যে কমেন্ট করতে পারছি না, কমেন্ট বক্স অফ। তো
সেটা তো উদিত তোমাদেরকে বলবে বলে দিয়েছে, আমি ঠিক জানি না কেন। তা যাই হোক, সেটা কালকে তোমাদেরকে বলে দেওয়া হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। আর অনেকেই বলছিলে যে শর্টস দিই না কেন, তো আবার আমরা অনেক আরো জনের শর্টস দিচ্ছি, তোমরা যারা এখনো দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। শর্টসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে কিন্তু অনেক আরো জনের আরো শর্টস দেব, তো অবশ্যই ভিডিও তোমরা দেখো। আর অনেকেই আছো যারা কমেন্ট করো নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তো ওই জন্য বলছি যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে নাও। আর আমি এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে টেজে তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের রান্নাঘরটা না অনেকটাই ছোট, আর মানে যেহেতু আমার শাশুড়িমা বেটে ওই জন্য সেইভাবেই করা, আর আমি একটু লম্বা বলে আবার একটু প্রবলেম হয়। আর এখানটায় ওই জন্য স্ট্যান্ডটা ঠিক মতো করে অ্যাঙ্গেল করে আমি এখনও রাখতে মানে পেরে উঠছি না, তো উদিতকে বলেছি, ও বলেছে ও ঠিকঠাকভাবে দেখিয়ে দেবে তারপরে করবো, আর যখন বড় স্ট্যান্ড কিনবো তখন তো অসুবিধা হবে না। ওই জন্য যেরকমভাবে পাচ্ছি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে সেটা অবশ্যই খারাপ লাগুক ভালো লাগুক যেটাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি এদিকে বাসনগুলোকে তাড়াতাড়ি করে ভালো করে ধুয়ে নিলাম, আর এবারে ভালো করে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, না হলে আবার মানে বাজে লাগে দেখতে। বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো আমাদের রাখা হয় এখানটায়। এখানটায় দেখো এগুলো আমাদের তো ক্যাবিনেট করার ইচ্ছা, আমার শাশুড়িমার খুব ইচ্ছা যে এগুলো ক্যাবিনেট করবে, তো দেখা যাক এখন এই বছর হয় না পরের বছর হবে এটাই মানে কথা, তো কবে হবে এখন সেটা বলা যাচ্ছে না। আমাদের এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মানে সে বলার মতো নেই, এত জোরে বৃষ্টি হচ্ছে সারা রাত এরকম হবে। আমাদের এখানে তো এমনি জল জমে গেছে, আরও কত যে জল জমবে তার ঠিক নেই। আর এদিকে ওদের বাবা ওদেরকে ডাইপার পরাচ্ছে, উজানের ডাইপার পরা কমপ্লিট, এই যে উজানের ডাইপার পরা কমপ্লিট। কই তুমি ডাইপার পরেছ, কই থাকাও এদিকে, গুড নাইট বলে দাও সবাইকে তাড়াতাড়ি। টোটো আর জোকো নিয়ে খেলা করছে, তোতো আর জোকো, ওদের দুই ভাইয়ের মতো তোতো আর জোকো, তাই তো? ঢিচকাও 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 ঢিচকাও, দেখো ঢিচকাও করছে। আর ওর বাবা অনিকের সাথে লড়াই করে যাচ্ছে ডাইপার পরানোর জন্য। এই বল ডাইপার পরে নিয়েছি, আগে বল বল ডাইপার পরে নিয়েছি, কে পরিয়ে দিয়েছে তোকে? আগে গুড নাইট করে দে, দেবো টোটো, দেবো তোর টোটো, তোকে দিয়ে দেবো, বল গুড নাইট বল। ওর টোটো ফেলে দিয়েছে, এটা তো আনিত তোতো, তোমার জোকো, এটা আনিত তোতো, আনিকে দিয়ে দাও, ওইটা তোমার জোকো, তোমার জোকো, ওটা তোতো, এটা জোকো, না তোমার জোকো নাও তুমি, তো হ্যাঁ ওকে দিবি না, জোকো দিবি না, গুড নাইট করে দে, অনেক গুড নাইট করে দে, গুড নাইট, নুন নুন। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমাদের নিচে ঘরে জল ঢুকে গেলে সমস্যা আছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা গুড নাইট।